Hi guys, assalamu alaikum. Welcome back to my YouTube channel. তো আজকে ভিডিওটা একটু অন্যরকম। তো আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। তো আপনারা তো সবাই জানেন এই করোনা পরিস্থিতিতে কোনো ধরনের পরীক্ষা নেওয়া সম্ভব হয় নাই। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী আমাদের মতো স্টুডেন্টদেরকে নির্ধারিত কাজ করার নির্দেশ দিয়েছে, যাতে এই বছরে আমরা আমাদের পাঠ্যবই থেকে কতটুকু জ্ঞান অর্জন করছি তার একটা নমুনা ধারণা পাওয়ার জন্য। তো আমিও অ্যাসাইনমেন্ট পাইছি এবং আপনারা তো সবাই জানেন একটা নির্দিষ্ট তারিখে স্কুলে যেয়ে আমাদেরকে অ্যাসাইনমেন্ট খাতাগুলো জমা দিতে হয়। তো আজকে আমার ক্লাসমেটদের অ্যাসাইনমেন্ট খাতা জমা দেওয়ার ডেট। তো এই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব, আর অনেকদিন পরে আমার ফ্রেন্ডদের সাথে দেখা হবে এবং আমি আজকে যতটুকু পারবো আমার স্কুলটাকে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আমার ফ্রেন্ডদের সাথে আপনাদের পরিচয় করাবো। সো গাইস, তো আমি এখন নাস্তা করব, আমার অ্যাসাইনমেন্ট খাতাগুলো গুছাবো এবং রেডি হব। তো রেডি হওয়ার পর আপনাদের সাথে কথা হচ্ছে। সো গাইস, তো আমার খাওয়াও শেষ, রেডিও হয়ে গেছি আর আমার অ্যাসাইনমেন্ট খাতাগুলোও গুছাই নিয়েছি। তো এখন আমি স্কুলে যাব, তো স্কুলে যেয়ে দেখা হচ্ছে। সো গাইস, তো আমি স্কুলে চলে আসছি এবং আমার অ্যাসাইনমেন্ট খাতাগুলো দেওয়া শেষ। তো এখন আমি আমার বন্ধুদের সাথে আপনাদের পরিচয় করে দিই। হাই গাইস, আমি তাহা, আমি মোমো ফ্রেন্ড। হাই গাইস, আমি নিশি। হাই গাইস, আমি ফাইজা। সো গাইস, আমরা হচ্ছে চারজন বেস্ট ফ্রেন্ড, যাকে বলা হয় বেস্টি। সো আমরা ক্লাস ফোর থেকে স্কুলে পড়ছি, বাট তখন আমাদের মধ্যে কোনো রকমের কোনো সম্পর্ক ছিল না, আমরা একটু তাও কেউ কাউকে চিনতাম না। ক্লাস ফাইভে যখন আমরা একসাথে চারজন কোচিংয়ে যাই, দেন হচ্ছে আমাদের পরিচয়। তখন আমাদের রিলেশন অত ভালো ছিল না। যখন ক্লাস সিক্স আমরা একই শাখায় যাই কোইন্সিডেন্সলি, তখন আমরা হইতেছি মানে কি অন্যদেরকে বেস্ট ফ্রেন্ড, কেউ কাউকে ছাড়া বাঁচি না। আমরা যেন কথা বলে কানের মাছি বের করে ফেলি। তো গাইস, আপনারা দোয়া করবেন যাতে আমরা এইভাবেই একসাথে থাকতে পারি, আমরা যাতে স্কুল শেষ করে কলেজ ইউনিভার্সিটি একসাথে পড়তে পারি। আমরা দুজন তো একসাথে থাকবো এটা আমরা জানি, বাট ওরা দুজন থাকবে কি না সেটা এখনও ঠিকভাবে শিওর না, বাট স্টিল আপনারা দোয়া করবেন যাতে আমরা একসাথে থাকতে পারি, বিকজ আমরা বেস্ট ফ্রেন্ড যাতে হতে সেটাই।
দেখছেন গাইস দেখছেন এতদিন আসার পরে স্কুলে বন্ধু আমাদের সাথে কথা বলা বাদ দিয়ে ফটো তুলতে ব্যস্ত তো দেখাবেন নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গাইস থ্যাংকস ফর ওয়াচিং